আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আয়াত বানান সহ শিখব, তা হল সূরা বাকারার 285তম আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খাড়া জবর আ, একালিফ টেনে পড়তে হবে, কারণ আমরা জানি খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। মিম জবর মা, নুন র জবর নর, নুন র জবর নর, র জবর র, আ মানার র, আ মানার র, সিন ওয়াও পেশ সু, একালিফ টেনে পড়তে হবে, কারণ আমরা জানি পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও যদি হয় তাহলে একালিফ টেনে পড়তে হয়। সু, লাম পেশ লু, বাজের বি, মিম আলিফ জবর মা, একালিফ টেনে পড়তে হবে, কারণ আমরা জানি জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয়, এবং উপরে তিন আলিফ টানের একটি চিহ্ন রয়েছে। বি মা, বিমা, আলিফ নুন জবর উং, জা জের জি, লাম জবর লা, উং জিলা, উং জিলা, আলিফ জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হা জের হি, ইলাই হি, মিম র জবর মির, র বাজের রব, বাজের বি, মির রব বি, হা খাড়াজের হি, একালিফ টেনে পড়তে হবে। ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা পেশ মু, মিম জের মি, নুন ওয়াও পেশ নু, একালিফ টেনে পড়তে হবে। নুন জবর না, কাফ লাম দুই পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল লুন, আলিফ খাড়া জবর একালিফ টেনে পড়তে হবে। আ, মিম জবর মা, নুন জবর না, আ মানা, বা লাম জের বিল, লাম খাড়া জবর একালিফ টেনে পড়তে হবে। লা, হাজের হি, বিল্লাহি, ওয়াও জবর ওয়া, মিম জবর মা, লাম খাড়া জবর একালিফ টেনে পড়তে হবে। লা, এবং উপরে চার লিফটানের একটি চিহ্ন রয়েছে। লা, হামজাজের ই, কাফ জবর কা, তাজের তি, হা খাড়াজের হি, ওয়া মালাইকাতিহি, ওয়াও জবর ওয়া, কা পেশ কু, তা পেশ তু, বাজের বি, হা খাড়াজের একালিফ টেনে পড়তে হবে। হি, ওয়াও জবর ওয়া, র পেশ রু, সিন পেশ সু, লাম জের লি, হা খাড়াজের একালিফ টেনে পড়তে হবে। হি, ওয়া কুতুবিহি, ওয়া রুসুলিহি, এখানে যদি ওয়াকফ করি তাহলে হা এর মধ্যে যজম দিয়ে পড়তে হবে। ওয়া রুসুলিহি, লাম আলিফ জবর একালিফ টেনে পড়তে হবে। লা, নুন পেশ নু, ফা রজের ফার, রজের রি, কফ পেশ কু, বা ইয়া জবর বাই, নুন জবর না, আলিফ জবর আ, হা জবর হা, দাল মিম দুই জের দিম, মিম রজের মির, র পেশ রু, সিন পেশ সু, লাম জের লি, হা খাড়াজের একালিফ টেনে পড়তে হবে। হি, কিন্তু এখানে যদি আমরা ওয়াকফ করে পড়ি তাহলে হা এর মধ্যে যজম দিয়ে পড়তে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর একালিফ টেনে পড়তে হবে। ক, লাম ওয়াও পেশ লু, সিন জবর সা, মিম আইন জের মির, নুন আলিফ জবর একালিফ টেনে পড়তে হবে। না, ওয়াও জবর ওয়া, আলিফ জবর আ, ত,
ত'আইন জবর ত', নুন আলিফ জবর না, গইন ফা পেশ গুফ, র আলিফ জবর র, একালিফ টেনে পড়তে হবে, কারণ আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে একালিফ টেনে পড়তে হয়। নুন জবর না, কাফ জবর কা, র বা জবর রব, বা জবর বা, নুন আলিফ জবর না, ওয়াও জবর ওয়া, আলিফ জের ই, লাম ইয়া জবর লাই, কাফ লাম জবর কাল, মিম জবর মা, সদ ইয়া জের সি, সদ ইয়া জের সি, একালিফ টানতে হবে, কারণ আমরা জানি জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া হলে একালিফ টেনে পড়তে হয়। র পেশ রু, এখানে ওয়াকফ করার কারণে রয়ের মধ্যে যজম দিয়ে পড়তে হবে। ওয়া ইলাইকাল মাসির, আমি পুরো আয়াতটি একবার পড়ছি, চাইলে আমার সাথে পড়তে পারেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير